হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকাল যেখানেই যান না কেন, যাকেই জিজ্ঞেস করেন না কেন, কেমন আছেন? আরে কেমন আছেন বলুন। আরে ভালো নেই, ভালো নেই, শরীর খারাপ। আরে ডাক্তারবাবু বলেছেন সাদা খানা খেতে। সাদা খানা কি সবসময় পসিবল হয়, খাওয়া যায়? আরে একদমই খাওয়া যায় না, কিন্তু শরীরের পক্ষে আমাদেরকে ডাক্তারবাবু বলেন সাদা খানা খেতে, তেল মশলা কম করে খেতে, আর আমরা সেটা খেতে চাই না। আর পেঁপে সিদ্ধ একদমই তো না, তো পর আমি সেই জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। তো সাদা খানা তো নয়, পর মশলা কম দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। পর এইটাই রেসিপিটা কেউ বানিয়েছে কি আমি ঠিক জানি না, তো আমি এই প্রথম ফার্স্ট টাইম বানাচ্ছি রেসিপিটা। তো আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, সেইটাকে কেটে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, কেন মুগ ডালের ব্যবহার করছি, তো মুগ ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারে কম করে অল্প করে তেল দিয়েছি, তাতে আমি সাবুত জিরা দিয়ে দিচ্ছি, যেটা একটু বেশ ফুটে উঠল। আমি এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে এবার আমি ভুনবো। আমি একটু ভুনবো, দেখছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি যে মুগ ডালটা ফ্রেশ করে রেখে দিয়েছিলাম ধুয়ে, তো সেইটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। দেখছেন কেমন ঝরঝরিয়ে রেখে দিচ্ছি আমি, নালে ঝরঝরে না করলে পানি সমেত দিলে কি চিপকে যায়, তো ভালোভাবে ভোনা যায় না। যত ভালোভাবে মুগ ডালটা ভাজবেন ভুনবেন, তো তত ভালো টেস্ট আসবে সবজিতে। আর এখানে আমি টেস্টের জন্য আমি একটুখানি মুসুর ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডালটা ব্যবহার করছি। আপনারা চাইলে নাও করতে পারেন, আর আমি এখানে একটু টেস্টের জন্য, একদম তো খাওয়া যায় না, তো একটু টেস্টের জন্য দিই, তো যাতে খেতে ভালো লাগে, তো ওটাও দিয়ে আমি একটু ভালোভাবে ভুনে নিচ্ছি। দেখছেন এইভাবে ভুনে নিচ্ছি, আমার ঝরঝরে ভুনা হয়ে গেছে। আমি আরেকবার ভালোভাবে ভুনে নিচ্ছি এটাকে। যত ভালোভাবে ভুনবেন কিন্তু তত ভালো টেস্ট আসবে, কম মশলা দিয়ে একদম পেঁপে সিদ্ধ একদম খুব ভালো লাগবে। এখানে তারপরে আমি পেঁপে কাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভুনবো, যে পেঁপের যে কাঁচা যে একটা মেঘ থাকে, একটা একদম আঠা টাইপের, তো ওইটা কেটে যাবে ভুনলে। ওটা মানে পেঁপে বলে একদম মনেই হবে না যে পেঁপের রেসিপি এইটা। তারপরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, যাতে আদা রসুনটা দিলে ওর টেস্টও আসে আর আদা রসুনের গন্ধটা চলে যাবার জন্য আমি এইটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি। দেখছেন আমি ভালোভাবে ভুনে নিচ্ছি, এইভাবে ভুনতে হবে। কিন্তু খেলে কিন্তু মনেই হবে না যে এটা পেঁপে রান্না। আমার বাচ্চারা তো পেঁপে রান্না একদম দেখলেই ওদের মানে শুনলেই ব্যাস গায়ে জ্বর। কিন্তু এই রেসিপিটা যখনই আমি বানালাম, পরে একবারও কেউ বলল না যে কী রেসিপি এইটা, তো একবারও জিজ্ঞেস করলো না যে পেঁপে রান্না এটা, জিজ্ঞাসা করলো না। পরে আমার ভোনার পর আমি দিয়ে দিলাম সামান্য নুন, আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর স্বাদ অনুযায়ী হলদি গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবার পর আমি ভালো করে ভুনে নিচ্ছি এটাকে। দেখছেন একটু পেঁপে থেকে একটু পানি বেরিয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি জিরা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভুনলাম। ভুনার পর আমি এখানে দিচ্ছি কালিমরিচের গুঁড়ো দেওয়ার পরেও আমি একবার ফের ভুনছি। এইভাবে ভুনবেন, দেখছেন কালারটা কিন্তু আসছে, কেন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো কালারটার জন্যে আমি দিয়েছি, নাহলে আমি দিতাম না। আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি ভালোভাবে ভুনে নিলাম, ভুনে নেওয়ার পর আমি একটা টমেটোর ইউজ করেছি। টমেটোটা দিলে কি হয়, দেখতে ভালো লাগে, ওর টমেটোর যে একটা টেস্ট আছে, তো সেইটাও আসবে। দেওয়ার পর আমি বেশি ভুনবো না, আমি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে নিচ্ছি, যতটা লাগবে ততটা আমি পানি দেবো। পানি দেওয়ার পর আমি কিন্তু দুটো সিটি লাগাবো, বেশি লাগাবো না, দুটো সিটিতে কিন্তু গলে যাবে, আর ডালগুলো কিন্তু একটু দরদরা থাকবে, দরদরা থাকলেই খেতে ভালো লাগবে, নাহলে ডাল পুরো একদম সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগে না, ঘাঁটা লাগে। তো পুরো আমার এন্ড তাক ভিডিও দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন
কীরকম হয়েছে ভিডিওটি, আর দেখছেন, দেখতেই পাচ্ছেন এখানে আমার রেসিপিটি কেমন লাগছে। মনে হচ্ছে না কিন্তু যে পেঁপে রান্না এটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। যেমন দেখতে লাগছে বললে বিশ্বাস করবেন না, একবার ট্রাই জরুর করবেন, খেতেও তেমনি টেস্ট কিন্তু, যেমনি দেখে লাগছে হ্যাঁ লাবণীয় লাগছে, পর খেতে সত্যি খুব সুন্দর খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। আমার যেই থেকে এই রেসিপিটা বানিয়েছি, আমাদের বাড়িতে সবাই এই রেসিপিটা কিন্তু বানাতে বলে, পেঁপের ঝোল ফোল সব ছেড়ে দিয়ে কিন্তু পেঁপে খাবার কথা হলেই এই রেসিপিটা বানাতে বলে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন সত্যি করে রেসিপিটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন লুকটা কেমন লাগছে, লাজবাব লাগছে। আরে ডাক্তারখানাও ভালো বেশি যেতে হবে না, পেঁপেও খাওয়া কি খাওয়া হয়ে যাবে, মশলাদারও কম হবে। তো সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুলবেন না, খোদা।